থাকায় যে আপনারা অবশ্যই আমাদের লাইভটি শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং আপনাদের নিজ নিজ ফেসবুক পেজে শেয়ার করবেন, যাতে পরবর্তীতে এটি দেখে আপনার পরিবারের সদস্যরা বা আপনারাও যেন অবগত হতে পারেন যে স্ত্রী রোগ এবং প্রসূতি রোগের কোন সমস্যা আপনাদেরকে ডক্টরের শরণাপন্ন হতে হবে। আচ্ছা, আসসালামু আলাইকুম ম্যাম, আমার 33 weeks 5 days, শরীরটা দুর্বল, প্রেশার লো হয়ে যায়। আমি 28 weeks আলট্রা করেছি, তখন বেবি ওয়েট ছিল 1127 গ্রাম আর আমার ওয়েট 57 কেজি, এখন আমার ওয়েট 59 কেজি। এখন আমার আবার কত উইকে আলট্রা করলে বেবি পজিশন এবং ওয়েট ঠিক থাকে, ঠিক আছে কিনা, নর্মাল ডেলিভারি হবে কিনা এই বিষয়টা জানতে পারবো? আর এখন নর্মাল ডেলিভারির জন্য আমার করণীয় কি? অনেক লম্বা প্রশ্ন, সো আমি একে একে আসলে শর্ট শর্ট করে বললে মনে হয় ভালো হয়, কেন এত লম্বা প্রশ্নগুলো ইয়ে থাকে। যে 33 weeks 5 days আর 28 weeks উনি, আচ্ছা, প্রেশার লো, শরীর দুর্বল, খাওয়া দাওয়া তো পর্যাপ্ত করতে হবে, একটা প্রোটিন রিচ খাবার খেতে হবে। আমি বলবো যে কার্বোহাইড্রেট বেশি খাবেন না, ভাত ভাতের পরিমাণ কমিয়ে দেবেন, বরং অন্যান্য শাকসবজি, ফল, ডিম, দুধ, মাছ মাংস এগুলো খাবেন পর্যাপ্ত পরিমাণে, তাহলে দুর্বলতাটা কেটে যাবে রেগুলার। এটা কিন্তু একদিন খেয়ে দেখা যায় চার পাঁচ দিন আর খেলেন না, এক সপ্তাহ খেলেন না, তাহলে কিন্তু হবে না, রেগুলার খেতে হবে। এবং সাথে ওর স্যালাইন আপনি খেতে পারেন, দুই এক বেলা এক গ্লাস ওর স্যালাইন, আর এক বেলা যদি শরবত খান, তাহলে কিন্তু অনেকটা ডাবের পানি খান, তাহলে দুর্বলতা কিন্তু এগুলো কয়েকদিন রেগুলার খেয়ে দেখেন আপনি, অনেকটাই দুর্বলতা চলে যাবে, এক নাম্বার। দুই নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে 28 weeks উনি আল্ট্রাসোনোগ্রাফি করেছেন, ওজন যা ছিল, হ্যাঁ ওয়েট ছিল ম্যাডাম, বেবি ওয়েট ছিল 1127 গ্রাম আর পেশেন্টের ওয়েট 57 কেজি। আচ্ছা, ঠিকই আছে, 57 কেজি ঠিকই আছে, এবং রেগুলার চেক আপে থাকবেন উনি, দুর্বলতা একটু হতেই পারে, প্রেগনেন্সি তো একটা বার্ডেন শরীরের উপরে, যে চলাফেরা তারপর একটা বার্ডেনের মতো, কাউকে যদি একটা বোঝা চাপিয়ে দেওয়া হয় নিশ্চয়ই তার একটা একদম স্মুথলি সবকিছু যাবে না, একটু কষ্ট হবে, একটু দুর্বলতা থাকবে, এগুলো খুবই স্বাভাবিক ব্যাপার। তো ওইভাবে উনি খাওয়া দাওয়া করে যেগুলো বললাম, ওর স্যালাইন, তারপরে শরবত এবং ডাবের পানি, এগুলো যদি রেগুলার খান এবং প্রোটিন রিচ ডায়েট করেন, তাহলে কিন্তু উনি ভালো থাকবেন এবং প্রেশারও আস্তে আস্তে করে নর্মালে চলে আসবে। আর এটা হচ্ছে যে আল্ট্রাসোনোগ্রাফিতে যে ওজন বলা হচ্ছে, এটা কিন্তু ভয়ের কিছু নাই, কেন এটা ঠিকই আছে, একদমই পারফেক্ট। আর অনেকে খেতে পারে না, সে প্রথম দিকে ইয়ে হয়, 24 weeks থেকে শুরু করে বাচ্চার ওজন কিন্তু একটু ভালো বেশি তাড়াতাড়ি বাড়ে, তার আগে পর্যন্ত কিন্তু একদম খুবই, অনেক বাচ্চাই দেখা যায় যে একটু কম বৃদ্ধি পায়, তো গ্রোথটা কম হয়, কিন্তু 24 weeks এর পর থেকে এটা ভালোভাবে বৃদ্ধি পায়। আপনার এখন 33 weeks, এখন বেশ দেখবেন যে এই 40 weeks, আপনার 40 weeks পর্যন্ত বাচ্চার ওজন অনেক বেড়ে যাবে, আপনি চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। আরেকটা জিনিস আমি বলবো, যে আপনি বলছেন যে নর্মাল ডেলিভারির জন্য কি করতে হবে, আপনি যেহেতু কোনো অন্য কোনো সমস্যা নেই, হাঁটাচলা করবেন, রেগুলার কাজগুলো করবেন, বা যে সমস্ত কাজ করতে হবে, আপনি যদি কর্মজীবী হয়ে থাকেন সেটাও কাজ চালিয়ে যাবেন, কিন্তু নর্মাল ডেলিভারি এটা কিন্তু একদম 100% সবকিছু, কোনো কমপ্লিকেশন না থাকলে আমরা কিন্তু নর্মাল ডেলিভারি করার জন্যই অনেক বেশি চেষ্টা করি, কিন্তু যদি কমপ্লিকেশন থাকে, যে কোনো কমপ্লিকেশন, প্রেশার বেশি থাকতে পারে, ডায়াবেটিস থাকতে পারে, পানি বাচ্চার সাথে পানি কম থাকতে পারে লাস্ট মোমেন্টে গিয়ে, আমি লাস্ট মোমেন্টের কথা বলছি, হাইপোথাইরয়েডিজম থাকতে পারে, অ্যাজমার পেশেন্ট, হার্ট ডিজিজের পেশেন্ট থাকতে পারে, এই ধরনের পেশেন্ট গুলোকে আমরা অন্য ইয়েতে যাই, মানে সি সেকশনের মাধ্যমে চেষ্টা, মানে ওগুলো করার জাস্টিফাইড, বাট যার একদম স্মুথ প্রেগনেন্সি যাচ্ছে তাকে আমরা কোনো পর্যায়ে আমরা অপারেশনাল মেথডে যাব না, এবং আমরা নর্মাল ডেলিভারির জন্যই চেষ্টা করা, বাট একদম লাস্ট মোমেন্টে পর্যন্ত বলা যাবে না, আপনি সব করলেন কিন্তু আলটিমেটলি দেখা গেল আপনার বাচ্চার মাথাটা ওখানে আটকে গেছে, অনেকক্ষণ ধরে লেবার প্রোগ্রেস হচ্ছে না। আমি তো কালকে একটা পেশেন্ট এরকম দেখলাম, প্রথম বাচ্চা, সে দেখলাম যে সবকিছু ভালো ঠিকঠাক, পানিটা ভেঙে গেছে, তাকে পানি ভেঙে গেছে, হসপিটালে ভর্তি করে স্যালাইন দেওয়া হলো, ব্যথা উঠানোর জন্য ওষুধ দেওয়া হলো, ব্যথাও উঠলো, কিন্তু ওই যে একটুখানি জ্বরের মুখটা খুলে গেল, তারপর থেকে 5-6 ঘন্টা কোনো জ্বরের মুখের কোনো চেঞ্জই হয় না, বাচ্চার মাথাটা আস্তে আস্তে ফুলে যেতে থাকলো, তার কিন্তু সবকিছু নর্মাল ছিল, লম্বা মেয়ে,
সবকিছু ভালো, 22 বছর বয়স মাত্র, প্রথম বাচ্চা, অ্যালাউ করেছি 7-8 ঘন্টা, 8 ঘন্টার মতো তাকে ট্রায়াল দেওয়া হয়েছে, যে ঠিক আছে হোক না বেবিটা, হোক না, বাচ্চার মাথা ফুলে যেতে থাকলেও মাথা টান। তারপর তো বাধ্য হয়ে পেশেন্টই রিকোয়েস্ট করে ম্যাডাম আমাকে এবার ইয়ে কর। আসলে বাচ্চার মাথা ফুলে যেতে থাকলে পানিটা যখন নিচের থেকে বের হয়ে যায় তখন বাচ্চার মাথাটা কিন্তু চাপকে একটু ফুলে যায় এবং বাচ্চার মাথাটা আটকে যায় এবং হাই আপ হয়ে থাকে আর নিচের দিকে নামতে চায় না, তখন কিন্তু আমাদের বাধ্য হয়ে করতে হয়। আলটিমেটলি 8 ঘন্টা চেষ্টা করার পরে তাকে আমরা সিজার করতে বাধ্য হল। আসলে কর্সেল বাংলাদেশ অনেকদিন ধরেই আমাদের দেশে কাজ করে যাচ্ছে, একটা নতুন উদ্যোগ। আমি যে এর উদ্যোক্তা মুস্তাফিজ সাহেবকে অসংখ্য ধন্যবাদ জানাই এর জন্য যে একটি নতুন উদ্যোগ উনি নিয়েছেন এবং এটার মাধ্যমে আমরা জন্মের সময় শিশুর যে ভূমিষ্ঠ হওয়ার সময় কর্ড থেকে ব্লাড নিয়ে এবং কিছু অংশ কর্ডের কেটে এইটা যদি প্রিজার্ভ করা হয় সেটা কিন্তু অনেক অনেকগুলো ডিজিজ থেকে শিশুকে ভবিষ্যতে রক্ষা করতে পারবে। শিশুটি যখন বড় হবে তখন যদি কোনো অসুস্থতা হয়, যেমন একটি হচ্ছে অত্যন্ত মারাত্মক খারাপ একটি অসুখ, সেটা হচ্ছে লিউকেমিয়া, ব্লাড ক্যান্সার, তো অত্যন্ত এই রোগটিকে অবশ্যই খুব সুন্দরভাবে চিকিৎসা করা যায় এবং আরো অনেক অনেক রোগ আছে যেগুলো এই কর্সেল প্রিজার্ভেশনের মাধ্যমে এবং কর্সেল অ্যাপ্লিকেশন ট্রিটমেন্টের মাধ্যমে কিন্তু শিশু প্রাণ রক্ষা পাবে। তো এই জন্য আমি বলবো যেটি খুব ভালো একটি উদ্যোগ, আমি কর্সেলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ধন্যবাদ ম্যাডাম আপনাকে কর্সেল নিয়ে বলার জন্য। আর কর্সেল নিয়ে নতুন কিছু বলার নেই, যারা জানেন তাদেরকে আমি আবারও জানাতে চাই, আর জানা যারা জানেন না তারা একটু জেনে নেবেন যে কর্সেল বাংলাদেশ হচ্ছে স্টেম সেল হচ্ছে আমাদের দেহের প্রথম কোষ যা আমাদের দেহের রক্ত, হৃৎপিণ্ড, কিডনি, লিভার সহ সব অঙ্গ পুরো শোষণ করে। এই স্টেম সেল লিউকেমিয়া, অটিজম, লিভার সিরোসিস, ডায়াবেটিক আলসার সহ আরো 18 ধরনের নিরাময় পুরোপুরি সক্ষম, যেটা ম্যাডাম আমাদেরকে অলরেডি জানিয়ে দিয়েছেন। শিশুর জন্মের সময় নাভি থেকে কেটে শিশুকে আলাদা করার পর মায়ের অংশের প্লাসেন্টার সঙ্গে কিছুটা কর্ড থাকে, সেটা ফেলে দেওয়া হয়। ফলে দেওয়ার আগে আমরা 26 সেন্টিমিটার কর্ড ও 100 ml কর্ড ব্লাড কালেক্ট করি, যেটা সম্পূর্ণ ব্যথামুক্ত পদ্ধতিতে। এতে মা ও বাচ্চার কোনো ধরনের ক্ষতি হবে না, আর এই কালেকশনটা করে থাকেন আমাদের ডক্টর। সো আপনারা যদি এই কর্ড সেল বাংলাদেশের মাধ্যমে বাচ্চার স্টেম সেল এবং কর্ড ব্লাড সংরক্ষণ করেন, এতে আপনার বাচ্চা, আপনার পরিবারের সদস্যরা অনেক ধরনের মারাত্মক রোগ থেকে, যেগুলো ম্যাডাম অলরেডি উল্লেখ করে দিয়েছেন, সেগুলো থেকে মুক্তি পেতে পারেন জানেন। তারপর আমি আবার বলে দিতে চাচ্ছি যে অবশ্যই আমাদের প্রোগ্রামটি আপনারা শেয়ার করে, কমেন্ট করে, লাইক করে আপনাদের পেজে শেয়ার দিন। আর হচ্ছে পেজে শেয়ার দেওয়ার মাধ্যমে আপনারা হচ্ছে আমাদের টপ ফ্যান সিলেক্ট হবেন এবং পরবর্তী কোনো এক লাইভে আমরা আমাদের টপ ফ্যানকে আমাদের ম্যাডামের সাথে আমাদের লাইভে, কর্সেল বাংলাদেশের লাইভে আপনাদেরকে যুক্ত করে নেব।